শরিয়তপুর পার্কে গ্রাম পুলিশের পাহারায় এভাবেই কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় পাঁচ শিশুকে তাদের বিরুদ্ধে অভিযোগ তিরিশ টাকা টিকিট না কেটে পার্কে প্রবেশ করেছেন তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আটকে রাখা হয় বলে অভিযোগ কোমলমতি শিশুদের আমাকে আমাকে আর আরেকজনকে কানে ধরে রাখেছিল তারপর আরেকজন অন্য আরেকজনকে পাও উপরে উঠে নিচে হাত রাখছিল তারপর কিছুটা আর কি যে মুরগি মুরগির মতো কানা করে রাখছিল তারপর আর কতজনকে কানে ধরেছে আর কতজনকে এই ই করেছে কতজন অনেক মানে মুরগি চাপা দেওয়া আরেকজন আইসা বলছে কি যে চার পাঁচটা পিটান দিয়ে পাঠিয়ে দেন আমরা দেওয়ালে আইসি আমি ধরে আছে বাইন বাইন্দাসন মুখে আমাকে কান ধরার তারা করে রাখছে দাঁড়া ঘরে রাখছে সন্ধ্যা রাখছি আমি সন্ধ্যা এককালে পুরো নয়টা বাজে আসে না হিসেবে অবতরিক তারা কান দিয়া তাই প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা আমাদের বাড়ি এখানে আমাদের দাগ দিতে পারতেন আমার ছেলে অন্যায় করছে ঠিক আছে আমরা অন্যায় শিকার করে নিতাম তার জন্য আরও পাশ সাতজন ছেলে পেলে দিয়ে কান ধরাবেন এটা ধর করবেন এটা পলভ ন ঢুকতেই পারে এটা তো উচা করার নাই যে ঢুকতে পারবে না তাদের অবশ্যই বিচারের আওতায় বা আইনের আওতায় আনা উচিত যাতে ভবিষ্যতে এরকম অন্যান্য শিশুরা তাদের দ্বারা বা কারোই দ্বারা কোনো ব্যক্তির দ্বারাই যাতে কোনো শিশু এরকম বা এরকম হয় এমন না কঠোর ও অমানবিক আচরণ শিশুদের মেধা বিকাশে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি ভীতির সৃষ্টি করবে বলে মত মানসিক বিশেষজ্ঞদের আর আইন বিশেষজ্ঞরা বলছেন শিশুদের জন্য দেশে আলাদা আইন রয়েছে এই ধরনের আচরণ আইন পরিপন্থী ওদের নিজেদের সম্পর্কে যে একটা self identity দেয় as আমি কেমন কেমন বাচ্চা সেই জায়গাটা হচ্ছে মানে সব নেগেটিভ negative impact যে ওদের self identity একটা impact পরা শুরু করে আবার একই সাথে মানে এই ধরনের ঘটনা কিছু কিছু বাচ্চার মধ্যে কিন্তু হীনমন্যতা বোধ বা সামাজিক ভীতিও তৈরি করতে পারে একজন শিশুকে প্রকাশ্য দিবালোকে কান ধরে করানো একটি গর্হিত অপরাধ এটা বাংলাদেশের আইন এবং সংবিধান পরিবন্থী কাজ এটা কোনোভাবেই একজন আইন প্রয়োগকারী সংস্থার অথরিটি কোনোভাবেই এটা করতে পারে না এটা যদি কেউ করে থাকে সে সমাজের কাছে একটি ভুল বার্তা প্রেরণ করছে এতে আমাদের শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে শিশুদের কান ধরে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরং কান থেকে হাত নামিয়ে দেওয়ার দাবি করেছেন তিনি তবে পার্কে থাকা গ্রাম পুলিশ সদস্যরা বলছেন ভিন্ন কথা বলতেছি যে কান নামাও মানে এটা বলতেছিলাম যে ইয়ে নামাও এটা বলতেছিলাম আমি

বিষয়টি নিয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নে কথা জানিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক না খুবই দুঃখজনক ভাবনা আমি দেখি এটা আমি একটু খোঁজ খবর নিয়ে দেখবো কি হয়েছে আমরা জানি না আমি দেখব কি ঘটনা হয়েছে শিশুদের ঘটনা শুনি আমি ঘটনাটা শুনি তারপর দেখি আইনগত বিষয়টা কী আছে কতটুকু আছে এটা সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমির মাঠে থাকা শরিয়তপুর পার্কে প্রকাশ্যে শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে এমন ঘটনায় প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে স্থানীয়দের মাঝে নুরুল আমিন রবিন চ্যানেল 24 শরিয়তপুর